তিন টাকাতে ইমাম সাহেব দ্রুত রুকুতে চলে যান এর ফলে সুরাফাতে সম্পূর্ণ করতে পারেন মতো অস্তা করণীয় কেউ ইমামের সাথে রুকুতে চলে যাব নাকি একটু অপেক্ষা করে সুরা শেষ করে রুকুতে যাব যদি একটু অপেক্ষা করে আপনি রুকু ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ানোর আগ পর্যন্ত একটু অপেক্ষা করে সুরাফাতে পড়ে আপনি যেতে পারেন তাহলে দিস বেটার তাহলে এটাই সর্বোত্তম যে আপনি রুকুতে ইমাম সাহেব যাওয়ার পরেও আপনি দাঁড়িয়ে সুরাফাতে শেষ করলেন অতপর ইমাম সাহেব রুকু শেষ করার আর রুকু থেকে শেষ করার আগে আপনি ইমাম সাহেবকে ধরতে পারবেন তাইলে আপনি সুরা ফাতে পড়ে যাবেন আদারওয়াইজ যদি আপনি দেখেন যে ইমাম সাহেব রুকু শেষ করে ফেলবে আপনার তখন তখনও সুরাফাতে পড়া হবে না বরং তিনি রুকু থেকে উঠে যাবেন তাহলে আপনি দ্রুত ইমাম সাহেবের সাথে জয়েন করবেন সেই ক্ষেত্রে নামাজে কোনো ত্রুটি আপনার হবে না ইনশাল্লাহ আপনার সালাত হয়ে যাবে কিন্তু ইমাম সাহেব এত দ্রুত সালাদ করার কারণে তাকে আল্লাহর কাছে জবাবদি করতে হবে ইনশাআল্লাহ